হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস আমরা এখন করবো ক্লাস টেনের ভূগোলের এমসিকিউ অ্যাডাপশন টাস্ক বা এমসিকিউ কিউ টাস্ক বা প্যাকেজ যেটা রিসেন্টলি তোমাদের দেওয়া হয়েছে মানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তো অনেক প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ের ওপর দেওয়া হয়েছে অলরেডি কিছু কিছু বিষয়ের ওপর ভিডিও আপলোড করা হয়ে গেছে বাদবাকি বিষয়গুলো খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে তো তোমরা যারা এখনও বাদবাকি বাকি সাবজেক্টগুলো এখনও দেখো নি এটা তো দেখে নাও ভূগলের অ্যান্সারগুলো যেগুলো দেখো নি সেটা তোমরা কি করবে আমাদের চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে সেখানে ক্লাস টেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক সে একটা প্লে লিস্ট করা যায় সেখানেই সব এই ভিডিওগুলো সব একসাথে করে দিয়েছি তোমরা একটা জায়গাতে সবগুলো পেয়ে যাবে তো চলো এই ভূগোলের যে গুলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রযুক্তভাবে যা বলা যায় তা হলো এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে নেক্সট দেখো কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারের গ্রহণীয় উপায় নয় সেটা হচ্ছে জমি ভরাটকরণ ঠিক আছে যেটা আসছে এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ সেটা হচ্ছে সামাজিক বনসৃজন ল্যাটেরাইট মৃত্তিকায় প্রধান ফসল হলো চীনা বাদাম ওকে চীনা বাদাম ল্যাটেরাইট মৃত্তিকা নেক্সট দেখো কোয়েশন রয়েছে নিচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয় জল দূষণ নিয়ন্ত্রণ কিন্তু নদী পরিকল্পনার উদ্দেশ্য নয় নদী পরিকল্পনার বহুমুখী নদী পরিকল্পনার মেন উদ্দেশ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ আর বাদবাকি তো জলবিদ্যুত শেষ তো আছেই কিন্তু জল দূষণ নিয়ন্ত্রণ নয় ছ নম্বর প্রশ্নটা যেটাতে আছে দেখতেই পাচ্ছ এদের মধ্যে অধাতব খনিজ কোনটি তো অধাতব খনিজ মানে সেটা হয়ে যাবে কি কয়লা ঠিক আছে বাদবাকিগুলো দেখো সবই মানে যেমন বক্সাইট চ্যালকোপাইরাইটিস এগুলো শব্দ হচ্ছে বক্সাইট এগুলো সব আকরিক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্নে এখানে দেওয়া আছে যে নিম্ন নিচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ তো বর্জ্য মানে গোবর গ্যাস বর্জ্য যেমন থেকে গোবর গ্যাস উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো কার্পাস বয়ন শিল্প তোমরা জানো যে গুজরাট সুরাট এই এরিয়াতে হচ্ছে কার্পাস বা সুতি জিনিস বেশি তৈরি হয় নেক্সট হচ্ছে কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ দিয়ে যুক্ত হয়েছে তো সেটা হয়ে যাবে বারাণসী থেকে কন্যাকুমারী মানে একদম তোমাদের নর্থ টু সাউথ তো এটা যে জাতীয় সড়ক পথ বা হচ্ছে ন্যাশনাল হাই হাইওয়ে সেটা হয়ে যাবে এনএইচ সেভেন এই হাইওয়েটার নাম হচ্ছে এনএইচ সেভেন নেক্সট দেখো দেশভাগের জন্য সরাসরি কোন শিল্প শিল্পটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে তো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে কি পাট শিল্প নেক্সট দেখো এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব তো একমাত্র এখানে দেখতেই পাচ্ছ দার টানা নৌকো এটাতে কোনো রকম দূষণ হয় না বাদ বাকি সবগুলোতেই কিন্তু দূষণ হবে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে এরোপ্লেনে তোমার এগুলো সবই আর কি দূষিত পদার্থ নির্গত হচ্ছে বাট দাঁড় টানা নৌকোতে কিন্তু কোনো রকম দূষিত দূষিত পদার্থ নির্গত হচ্ছে না নেক্সট রয়েছে তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো কোথায় দক্ষিণ ভারতে এটা তোমাদের তোমরা জানোই যে দক্ষিণ ভারতে বিশেষ করে কর্ণাটকের এরিয়াতে কী হয় কফি উৎপাদন হয় তোমরা রিসেন্টলি মনে হয় দেখেছো যারা বইতে এটা হয়তো এখনও পাওনি তারা রিসেন্টলি টিভিতে একটা অ্যাড দেখায় না কফি কর্ণাটকের কফি দেখায় তো সেটা নেসলে কফি ওখানেই হয় নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টিন অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয় তো এই উৎসগুলি সহজলভ্য নয় অপ্রচলিত শক্তি এগুলো সহজলভ্য অবশ্যই সহজলভ্য মানে হচ্ছে যেমন সৌরশক্তি জ্বর ভাটা শক্তি এগুলো সহজলভ্য অবশ্যই কিন্তু এগুলো ইউজ করা হয় না বেশি নেক্সট দেখো আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়ার যোগাযোগ মাধ্যমটি হলো টেলিগ্রাম ডাক ব্যবস্থা এখনো আছে বাট টেলিগ্রামটা কিন্তু মানে প্রায় বন্ধ হয়েই গেছে এটা এখন ইউজ হয় না খুব একটা নেক্সট দেখো তামিলনাড়ু কোয়েম্বাটুর কোয়েম্বাটুর কোয়েম্বা বলে এখানে কোয়েম্বা লেখা রয়েছে দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্র শিল্প কেন্দ্র নিচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠার সহায়ক নয় মানে এটা কেন সহায়ক নয় কারণ কোয়েম্বাটুর হচ্ছে একটা এটা কিন্তু পাহাড়ি এরিয়া আর কি নীলগিরি পাহাড় যেখানটায় সেই এরিয়াটাতে এটা পড়ছে যার ফলে এখানে যাতায়াত ব্যবস্থা ভীষণ খারাপ মানে সেইভাবে যাতায়াত ব্যবস্থা নর্মাল নয় সেই জন্য এটা অন এটা হয়ে যাবে কারণ হয়ে যাবে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নেক্সট হচ্ছে ষোলো নম্বর কোশ্চেন জল বিভাজিকা ব্যবস্থা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হল শুষ্ক ঋতুতে জলে সরবরাহ মানে যখন গরমের সময় জল সরবরাহ নেক্সট দেখো সতেরো নম্বরে কি আছে একটা সারণী দেওয়া আছে এবং এখান থেকে মিলিয়ে পরিসংখ্যান করতে বলেছে তো এখানে দেখো যে অপশানটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশান নাম্বার খ এই অপশনটা হয়ে যাবে রাইট বিকজ দেখো এখানে বলেছে নাইনটি টু তাহলে এখানে হচ্ছে আশির বেশি দেখো দেখতে পাচ্ছ নাইনটি টু আশির বেশি একশো একটু কম এখানে ভুটটা হচ্ছে বাইশ রয়েছে দেখো ভুটটা এখানে কুড়ির থেকে একটু বেশি রয়েছে তারপরে দেখো ডাল হচ্ছে ষোলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুড়ির থেকে কম আর তৈল বীজ বুঝতে পারছো কুড়ির থেকে একটু বেশি তো আমাদের এটা অপশন হয়ে যাবে খ নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন দেখো একটা ম্যাপের ওপরে দেওয়া আছে বলেছে এই ম্যাপে দুটো এরিয়া হচ্ছে দুটো জায়গা এখানে দেওয়া আছে একটা হচ্ছে এই জায়গা দেখতেই পাচ্ছ আর একটা হচ্ছে এইখানে তো এই যে দুটো জায়গা দেওয়া রয়েছে এই যে এইটা দুটো জায়গা এখানে একটা এখানে একটা তো এই দুটো জায়গায় মেনলি কোন জিনিসটা এখানে কিন্তু বাগিচা ফসল বলেছে আর এখানে তন্তু ফসল তো কোনটা হয় এখানে কিছু কিছু অপশানও দেওয়া আছে এবং অপশানগুলোর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে কার্পাস ও চা ঠিক আছে কার্পাস ও চা তো এই দুটো এখানে হচ্ছে ফসল তো এই পুরো আমি কিন্তু পুরোটা করে দিলাম তোমাদের তো তোমরা এবার পুরো জিনিসটা করে নাও বাদ বাকি সাবজেক্টেরগুলো যেগুলো বাকি আছে কিছু তো দেওয়া হয়েই গেছে কিছু যেগুলো বাকি আছে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হয়ে যাবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যইটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে বাদ বাকি সাবজেক্টগুলো যখন দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়